পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কালীপাহাড়িতে দুর্ঘটনায় আহত দুজনের মৃত্যু হল আসানসোল জেলা হাসপাতালে। জানা যায়, শনিবার আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি মোড়ে দুটি অটোর মধ্যে সংঘর্ষে একটি অটো উল্টে যায়। সেই সময় একটি ট্রাক অটোকে ধাক্কা মারলে অটো চালক সহ এক যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, নিহত অটো চালকের নাম রঞ্জিত মণ্ডল, অপর নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কালীপাহাড়িতে দুর্ঘটনায় আহত দুজনের মৃত্যু হল আসানসোল জেলা হাসপাতালে। জানা যায়, শনিবার আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি মোড়ে দুটি অটোর মধ্যে সংঘর্ষে একটি অটো উল্টে যায়। সেই সময় একটি ট্রাক অটোকে ধাক্কা মারলে অটো চালক সহ এক যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, নিহত অটো চালকের নাম রঞ্জিত মণ্ডল, অপর নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।